খেয়া ছিল আর এটা নৌকা ঠিক আছে, ঢাকা থাকে না উপরটা, লঞ্চ যেতে হবে কিন্তু তেল আমি মেখেছি, মাঝে মধ্যে মাখতে না, চুল ঠিক থাকছে না, একটু বড়ো হয়ে গিয়েছে চুল, যে অন্ধকার মতো এখানে লাইট বড্ড কম পাওয়ারের। এই জয় জয় রাম চলছে, রামনবমী আছে, নবদ্বীপ যাচ্ছি, 10 টাকা করে টিকিট। এই যে নবদ্বীপ গঙ্গা জলম গিয়েটা গঙ্গা দিয়ে যাবে, চলো মনে হয়। যাওয়ার সময় দেখাতে হবে, ওখানে যাওয়ার সময় মরতে গেলে নিয়ে যাবে
পঞ্চানন নবদ্বীপ ঘাট পৌঁছে গেলাম, মানে বাবা পঞ্চাননের মন্দির স্নান করছি সব, খুব সুন্দর লাগলো। লঞ্চে প্রথম চললাম মনে হয়, তাও মায়াপুর থেকে নবদ্বীপ আসলাম। আর গঙ্গা নদীর পর স্নান করলাম মায়াপুর ঘাটে, কালকে প্রভুঘাট ঘাটে, স্থানের কাছাকাছি যেতাম আর কি। মায়াপুর ইস্কন মন্দির, চারিদিকে সব নৌকা লঞ্চ। এটা বন্ধ করে দিয়েছে। এই যে রুম পেলাম ভারত সেবা আশ্রম সঙ্গে, 300 টাকা পড়লো এই ছোট্ট একটা রুম। বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের, এই যে আবার এখন সব ফর্ম ফিল আপ করে ঢুকলাম। এই যে ফোকাস নেয় না কেন, খুবই আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। এইবার প্রণবানন্দ জীর মন্দির আছে, আর এই আমাদের রুম ব্যাগ তুললাম, এখন অবস্থা খারাপ সব একদম। নবদ্বীপ রুমের মধ্যে পৌঁছে না, ছোট্ট একটা রুম মাথার উপর পাকা একদম, ছোট্ট একটা রুম 300 টাকা, আর মায়াপুরে 100 টাকা হয়ে গিয়েছিলো। এখানে কুপন দুপুরে 60 টাকা করে, রাত্রে 50 টাকা করে, দুজনের টোটাল 100 কোটি আর 100-500 কোটি টাকা পড়লো দুজনের থাকবো আমরা। এই হচ্ছে চাবি দিয়ে দিয়েছে দেখাচ্ছি, যে আমাদের ব্যাগ, এই হচ্ছে চাবি। এখন টিফিন করে বেরিয়ে যাবো সাইট সিন করতে, রাত্রিটা থাকবো, সকালে কাটোয়া চলে যাবে, এখান থেকে বাসে যাবে। টোটো বলছে 400 টাকা, এখান থেকেই অর্গানাইজ করে অ্যারেঞ্জ করে দেয়। আমার ফোরামা হোটেলে এলাম টিফিন করতে। হ্যাঁ দেখি কী হয়ে আছে, ওটা কী দেখা যায় আছে দেখা যায়। এখানে অনেক ছবিও আছে, মা পোড়ামা হোটেল এটা। এখান থেকে টিফিন করে বেরিয়ে যেতে হবে সাইট সিন। এখানে কিছু ঘোরার জায়গা, তারপর মহাপ্রভু রাধাকৃষ্ণ এরকম ছবি আছে সব। মা পোড়ামা হোটেল ওই যে আমাদের ভারত সেবা আশ্রম সংঘ, ওই যে অ্যাটাচ বাথরুম পেয়েছি, এটাই ছোট্ট ঘর একদম 300 টাকায়, এই কমে বললো আর নেই, 600 টাকায় বড়ো ঘর অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম ছাড়া আর কিছু খালি নেই বলে, যাই হোক এখানে এখন কী খাবার দাবার পাওয়া যায়। জয়গুরু টিফিন, নিরামিষ টিফিন সেন্টার, এখানে 8টা রুটি, পরোটা, মিষ্টি পাওয়া যায়, 5 মাথা মোড় নবদ্বীপ, তেমন ভারত সেবা আশ্রম সঙ্গে নবদ্বীপের 5 মাথা মোড়ের কাছে। মা পোড়াম হোটেলে তো খাবার রেডি হয়নি, এখন ওইখান থেকে খেয়ে নিচ্ছি, পাশের ছোটো দোকান মতো আছে। এখানে শুধু ডাক্তার মুকুন্দমণি অধিকারী, টিএমসির জায়গা। এই জন্য ভাবার সে বাসন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া, প্যাক করে খাওয়া, পেটাই পাওয়াটা পাওয়া যাচ্ছে এখানে। পোড়ামা হোটেলের ওই সাইডে আর এই বাস সাইডে হচ্ছে আমাদের নবদ্বীপের ঘর ভাড়া আসছে আশ্রম সঙ্গে, শুধু অ্যাটাচ এই বাথরুম আছে, এটাই ইন্ডিয়ান স্টাইল টয়লেট এর সাথে। আমারগুলো মেরে দিতে, আমার একটা প্যান্ট আর গামছা একটু ভিজে ভিজে আছে, তো এই অবস্থা আর কি। যে ওই নদীতে আসার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর লাগছিল লঞ্চে, জলঙ্গি আর গঙ্গা দিয়ে, কিন্তু ওই মিলনস্থল ওইরকম জলের দিয়ে কালারটা ঠিক দেখলাম না, মাঝে মধ্যে দেখলাম কিন্তু ঠিক বুঝতে পারলাম না, কেউ তো ওখানে বলছে না, ব্যাপারটা কেউ হয়তো জানে না বা
নতুন কিছু না ওদের কাছে, যারা জানে। জলঙ্গির রং কালচে মতো, একটু সবুজ সবুজ মতো, পরিষ্কার খুব, আর গঙ্গার মানে পরিষ্কার কালার, পরিষ্কার গঙ্গাও, জলঙ্গির কালারটা একটু কালচে কালচে মতো, নীল নীল বা সবুজ সবুজ, আর গঙ্গার কালারটা গোলাই, ওটা দুটো মেশে না, আলাদা আলাদা থাকে যেখানে। সেই হোক, অন্যরা সবাই ঘরে কৃষ্ণ লাগবে, আমি তাই বলবো, নবদ্বীপে আছি আমরা এখন, এটাই ভাগ্যের ব্যাপার, তাই না? রাধে রাধে। ভালো লাগছে না, এবার সাইড সিনে বেরোবো, আর আপনাদের হয়তো কিছু আর তেমন দেখানো হবে না, তাড়াহুড়ো করে ঘুরে নিতে হবে। 9টা বেজে গিয়েছে, 9:21, 12:30 এখানে খাওয়ার দুটো কুপন কেটে নিলাম, আর সকাল 12:30 দুপুর, আর রাত্রি 9টায় খাওয়ার, বলছে ঘন্টা বেজে যাবে আর চলে যাবে না। সামনে প্রণবানন্দজি মন্দির আছে, ভারত সেবাশ্রম সংঘ, আর মানে NS রোড নাকি একটা লেখা আছে, NS রোড আর 5 মাথা মোড়, রোডটার নাম NS রোড আর 5 মাথা মোড়, এর কাছে আর কি, এখানে ভারত সেবাশ্রম সংঘ আর কি, নবদ্বীপের নবদ্বীপ ধাম কি যায়, মায়াপুর নবদ্বীপ ধাম কি যায়, সীতারাম হরি বল। আজকে রামনবমীর দিন নবদ্বীপ দর্শন করবো, বাহ কত সুন্দর, তাই না? তো বন্ধুরা, রামনবমীর দিন নবদ্বীপ ধাম দর্শন করবো, 1লা বৈশাখ এসেছিলাম মায়াপুর, আর রামনবমীতে এসে গেলাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম হয়তো ক্যামেরাকে সরিয়েছি বলে শোনা যাবে না তেমন, এই জন্য আবার বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে তাই করি বলে, হরে কৃষ্ণ সবাইকে।